হালা ফালা কত বড় সাহস আজ তুই মোর মায়ের কে বিয়ে করতে চা হালা ফালা পরে আমি শুরু করে দিকে মানুষের মোহে মহে চালু করতে পারবো ম্যান টু ম্যান যদি তুই জিনিসটা জানাইতে পারো সুখবরটা বোঝো না বয়স হয়েছে ওই ওষুধপত্র খাই আর কি ভালো তা যাই হোক তুমি হুসি ঢাকায় পড়াশোনা করতে আছো তা তোমার সাবজেক্টটা কি দেখো ঠিক করিয়ে পড়িয়ে শুনো তার কারণ হলো যে আজকাল কিন্তু বেবা কিন্তু মিসম্যানেজমেন্ট হয়ে যাইতে লাগছে আসসালামু আলাইকুম কাকু ওয়ালাইকুম আসসালাম আব্বু আপনার সাথে কথা বলবে আব্বু আব্বু দেখি আব্বু দেখি ঠিক আছে কেমন আছো হ্যাঁ ভালো আছেন তো স্যার হ্যাঁ হ্যাঁ ভালো আছি আসো আসো বসো ওই যাই হোক শোনো তোমার খোঁজে আসলাম এত সুখবর আসো তো হায়দার আলী কাউ দেখি মোর পোলাই তো একটা কাম করাই ফেলাইছে তারপরে যে জুতাটা কিনে ফেলাই এই জুতোটা কেন্দ্র দিয়ে আমার পোলায় একটা আশ্চর্যজনক জিনিস ঘটনা ঘটাই ফেলাইছে এই জুতার ফান্দির ভিতরে একটা কুপন পাইছে আমার পোলায় কুপনটা কি বলো আব্বা কাপেল টিকেট ঢাকা ব্যাংকক ঢাকা ব্যাংকক ঢাকা দুই রাত তিন দিন টাকা খাওয়া ফ্রি বা পাশে জোড়া কাপড় টিকে পাইছে এবার পোলায় আমরা তো জোয়াই কাকু আমার তো কোনো সময় লটারি কপার ভালো ছিল না এই জুতোটা কিনতে বলতো এই জুতা খালি তলে বললেই হয় না আমি আজ পর্যন্ত এই সবাই তো গেছে বরিশাল সদর পর্যন্ত হাইয়েস্ট ঢাকা শহরে ঘুরে টুরে আবার চলে এসে কিন্তু মোকো গ্রামে তো আজ পর্যন্ত কেউ বিমানে চড়তে পারে নাই একটা ফার্স্ট টাইম ইন দিস ভিলেজ না আপনাদের আসতেই হবে দুই চার দিনের মধ্যে বিয়েটা ফেরাইতে পারো না বউটা লইয়া ব্যাংককে যাইয়া ঘুরিয়ে ফুরিয়া একটু আনন্দ ফুর্তি করে যাইবে এখানে তো কেউ হ্যাঁ পারেও নাই তাও নতুন বউটা লইয়া ঘুরিয়া হয়ে যা দেখিয়া হয়ে যা তোমার বাপে বুড়া মান হে ঠিক মতো এখন লড়তে পারে না রিক্সায় উঠাই চল ধরিয়ে উড়ান লাগে এবার কেমনে উঠবে যাইয়া হে বিমানে আর কেমনে হে দেশে যাইয়া আসবে কি হবে না হবে তোমার তো এত ফাইজামি হওয়ার দরকার নাই তোমার এত ফাইজামি বুদ্ধি দিয়ে তো কইছে কেউ এ জোড়া মানে কি জোড়া মানে বাপে বলা জোড়া মায়ের মাইয়া জোড়া হ্যাঁ স্বামী স্ত্রী রইলি তো জোড়া হইবে তোমার কইছে কিনা কইছে কিনা আব্বু কি কাপড় টিকিট নিয়ে যাবি তুই ফাজিল
আর তুই পাড়ার মেয়েরে নিবি কিনলি গিয়া, তোর বাফের তুই লই যাবি লটারি পাইলে, তুই জোড়া টিকিটের তোর বাফের লাগলে লই যাবি, তুই আড্ডাতে বললে কোন তার কোন মাইয়া হে মেয়ে লই যাবি কিনবি তে। বাতাসে তোমার আংলাগি না করতে পারলে তোমার ভালো লাগে না, বাপে বলে যাইবে ব্যাংকক দুই রাত তিন দিন কাবেল টিকিট পাইছে আর কোনো কথা নাই, এই কথাটা রাষ্ট্রে দিবি, এই কথাটা শোনার লেগে না আইসি আইসে অনেক কাজ আছে, কাগাল কথা কইলে আপনি কাদা জিনিসটা রাষ্ট্র করে দেন কাপল টিকিট কাপল ভাবলো মেহমান কে বলতে আছেন কাকু, মোর হুবা তুমুন মগো পরম আত্মীয় বলছেন, কি জানেন এই যে আকাশ আকাশ ওরানা যে পেলেন এয়ার হোস্টেল বিমানবালা বিমানবালা ও হইয়া কোন বিমান মনু এই ইংলিশ মিংলিশ গেট আউট এখনো কিছু বুঝবে না, পেট ফুলে মরিয়ে দেবে নেট পারবে না। হ্যাঁ কাকু বলছে কি, আপনি যদি কখনো কোনো দিন বিদেশ বিদেশ যাইতে চান তাহলে মানে কন্ট্যাক্ট করবেন, আপনাকে ডিসকাউন্ট দেবে, মানে কম টাকায় টিকিট দেবে, আপনি ডিসকাউন্টের বাংলা ছাড় বা ছাড় দেবে টিকিটে 50% ছাড় দেবে। এই যে মনু চলো আমরা ঘুরতে যাই কাকু, হয়েছে কি মোট বই নেবো তো আকাশে আকাশে ঘুরে তো বুঝছেন নিচে তো নামা হয় না, সেই বিনে লই এসে মোকে গ্রামটা ঘুরেই দেখাবো, তাই চলো আমরা একটু ঘুরে আসি। ওরে সোবাহান মাওলা, এই মাইয়া বিমানে চাকরি হরে লাতাকালে বাবার কাছে ঘুমছি আকাশে পড়ি চায়, এখন তো দেখতেছি এই বিমানবালাও আকাশে থাকে। এই জুতার ফান্দির ভিতরে একটা লটারি আসলে, এই যে এই যে ফান্দির মধ্যে লটারি ছিল, এই লটারিতে টিকিট পাইছে ফোর্ট প্লেস ঢাকা ব্যাংকক ঢাকা, প্লেনে আসা যাওয়া ফ্রি, হোটেলে খাওয়া দাওয়া ফ্রি, মোরা যাইতে আছি এই কাপল টিকিট না কাপল টিকিট, ইন দিস ভিলেজ ফার্স্ট টাইম কেউ ব্যাংককে যাইবে বুঝছো, লাগে কেডা উনি কেডা মোর হুবা তো বুন কাকু, কোন সময় তো গেরাম দেখে নাই, এই বিনে গেরাম দেখাইতে বাইর হইছি। ও হ্যাঁ ভালো ভালো, তো নাম কি মনে তোমার? জি আমার নাম পায়েল। ও কি নাম? আবু
পায়েল বলছে। পায়েল? ও তা ঘায়েল করতে পারছে কে? ঘটনা ঘটাই ভুলেছ তোমার ছেলে? কি ধরনের ঘটনা ঘটাই? আরে মোর ছেলে ঢাকায় গেছে। আমরা মানুষের কাছে ওইভাবে কিছু নেই না, তাই যখন বলছেন আপনি একটা ওইখান থেকে ওই সিলসিলা গেঞ্জি লই আসছেন। আর আপনি লাগে মোর বউ লাগিয়ে একটা মেক্সি আইনেন, মোর মাপের আনলেই হবে। আচ্ছা ঠিক আছে, আপনি লাগে গুঞ্জি আর আপনি বললে কি মেসি। কপালটা দেখছেন, জুতো কিনে বিদেশ ট্যুর পাইয়ে গেলে, আর মোরা এত বছর চাকরি হলাম একটা বিদেশ ট্যুর পাইলাম না। তোর বেড়া, এটা কোনো ব্যাপার না। আরে কেউ কপাল খোলে জুতা, কেউ কপাল খোলে ফিতা, বুঝছো? হ্যাঁ হয় ভাইজুর, তোর লাগে সারা দিনে ফাঁকন বিশ্বাস আর পোলার লাগে দেখা হয়েছে না? হয় না? না ওরা দুই বাপ মিলিয়ে তো এলাকা মাথায় উঠেছে। তা হরসে কি? হরসে হলে যাই ওর পোলায় কবে বলে ঢাকায় মার্কেটিং করতে গেছে, এখন একজোরে জুতার মধ্যে বলে একটা লটারি টিকিট পেয়েছে। এই কাফের টিকিটে দুই বাপ ব্যাংকক যাইছে। এই তুই কার লগে কি ফুটে নি মারো, ছোট কাল হইতে একলাগে সত্যি তোরে চিনি না, আর এখন একটা লটারি টিকিট পাইয়া এই যে ঠেলায় কইতে আছে। জীবনে এ গ্রামের কেউ তোর পেলে নুটিয়ে দেহে নাই, আর কেউ কপালে আর নাই গো, উঠলে মরা দুই বাপুই উঠমো। কাউ কি হায়দার আলী যে পেলেন লাগিয়ে গল্প করে, গল্প মারে ব্যাংককটা কমে যাইবে। সেই পেলেনে চাকরি করে বড় কর্মকর্তা, বর্তমানে মগ গ্রামে অবস্থান করতেছে, সে কেডা পনিরের বুইন। ও কি জানে? হা হা বুঝি। সে কি জানো পেলেনের? বিমান বালা। আরে তো এই ব্যাংকটা লাগে তোমার দেখা করার দরকার। পনির ভাইয়া, ও পনির ভাইয়া, পনির মিয়া, ও পনির মিয়া, পার্টি আছে নাই? পুলিশ ভাইরা আপনারা এত রাইতে ওদের বাড়িতে আসছেন, ওরা তো কোনো অপরাধ করি নাই। কাকি
এই পুলিশ কি খালি অপরাধ করলে যায় নাই, এই সাজে সাজে দিলে গাইতে পারে না? হ্যাঁ, মানুষের কাছে তো আইতেই পারে না কি যায় না। হ্যাঁ তো অবশ্যই অবশ্যই ভাই, কি সাহায্য করতে পারি না? এই শুনলাম এই আমনাগো বাড়িতে নাকি একজন এই বিমানবালা আইসে। মোরা জীবনে অনেক কিছুই দেখছি কিন্তু বিমানবালা দেখি নাই, একটু হোমকে বলান, তাকে একটু দেখবো। ও আপনারা বিমানবালা দেখতে আইছেন? মা মা বাইরে নিয়ে একটু বাইরে আসো। কি চাই? এই যে গার্জেনের আসছে, আসো বাইরে আসো। এই যে পরিচয় করাই দিতে আছি, উনি যাইয়া এস আই কামরুজ্জামান ভাই, আর উনি হলে কনস্টেবল রঞ্জন ভাই, আর এই হইতে আছে যাইয়া মোর বোন বিমানবালা পায়েল। ঘুরতে যাইবে সেখানে, আমরা আসি এই উদ্দেশ্য নিয়ে যে আপনি তাদেরকে একটু দেখাশোনা করিয়া ওখানে লইয়ে যাইবেন। সেই জন্য কামরুজ্জামান ভাই, আমাদের যে গ্রামের দুইজন প্যাসেঞ্জার যাইবে, হে বিমানে মোর বই চাকরি করে না, ওর বই চাকরি করে ব্যাম্বু এয়ারলাইন্স, ওই যে মিডল ইস্ট বেস। ও ব্যাম্বু, যেহেতু আপনি ব্যাম্বু এয়ারলাইন্সে আসেন, হ্যাঁ এখানে আসেন, মোদের গ্রামে ঘুরতে আসেন, কোনো সমস্যা নাই, ওরা পুলিশ উপকারী জীব আর কি। কোনো ধরনের কোনো অসুবিধা হইলে আপনি কোনো টেনশন করবেন না, অল সিকিউরিটি মোগো মোরা দিব, হ্যাঁ খালি একটা মানে চাচা একটা কল করবেন আমাকে। এই ফোনে মোগো সারে সারাদিন ফোনে কথা বলতে পারে, খুব হেল্পফুল। মোর সারের নাম্বারটা রাখবেন, একটা যখন বোলাইবেন মোরা একবার ডানা মেললে উঠিয়ে চলে আসবো আপনাদের কাছে। মাই প্লেজার, থ্যাংক ইউ। মুই দেখি কন নাম্বারটা কন। হ্যাঁ 01792 84। বন্ধু পারমিশনে কি আছে বললে ফলে আমরা কাপড় কিন্তু দেখতেছি না, আমার পারমিশনে কি আছে বলো না। বলছি ওই যে পনির ভাইদের বাড়িতে যাওয়াটা খুব জরুরি আব্বা, ওই যে পনির ভাই বইন আসছে না, তার সাথে তো দেখা করা লাগবে। একটা জিনিস বুঝলাম না কি আব্বা, এই পনিরের বইন আইছে তারপর দেখছি বিমানবালা কি করে সব চলে আসছে। এই যে মনে করেন যে প্লেনে উঠে দিয়ে শুরু করিয়া আমরা বসবো, আমাদের আশেপাশে সিট মনে করেন চিত হইবে, কাইতে হইবে, কীভাবে শোবো, তারপরে আশেপাশে যদি কোনো গেঁদা থাকে বা ইচ্ছে থাকে তার সাথে কীভাবে ব্যবহার করবো, আমার যদি খিদা লাগে টিফিনে খাবার দিবে, তারপরে ধরেন যে কোনো কারণে প্লেন যদি মনে করেন বাম্পিং করে নাচানাচি করে আপনাকে কীভাবে কনফিডেন্টের সাথে বসে থাকতে হইবে, তারপরে ঠাস করিয়ে মনে করেন অক্সিজেন নিতে পারি না তোমার কি যায়, তারপরে অক্সিজেন মাস্ক পরবে ঠাস করে দেওয়া, এটা মুখে লাগাবো আরেকজনে লাগাই দিব, সব আপনি যদি কোনো কারণে পেটটা খারাপ হয় বাথরুমে যাওয়া খুব জরুরি, নিয়ে যাবে কেটা সেই তো আপনাকে পথ দেখাই নিয়ে যাবে। তো তার তো এসব কাজ, ওগুলো আমাদের আমরা আমরা জানি না নিলাম, আগে আগে জানি না নিলে কী হবে, প্যারেন্টস জানিটা ইজি হইল কি কথা আব্বা, তুমি একটা খারাপ বলো নাই, মানে প্লেনে ওড়ার আগে এরকম একটা বিমানবালার সাথে কথাবার্তা বললে ভালোই হয়। তাহলে আমরা যাই তার দাঁড়িয়ে শিক্ষা নিই, অসুবিধা কী, তাহলে একটা জিনিসটা গেলে তাদের আলোচনা করলে আমাদের জন্য জিনিসটা আরও ভালো হয় আব্বা, আমরা জিনিসটাকে কমফোর্টেবলি জার্নি করতে পারি। না এটা তুমি একটা ভালো কথাই বলছো, কিন্তু আব্বু তোমার যাওয়া দরকার নাই, তুমি বেন্ডেকালে উঠিয়া হিমায়ুগুলো কথাবার্তা করিয়া আইয়া তোমার সব করে জানাই দিই মানে। হ্যাঁ ঠিক আছে আব্বা, আমি একটা দেবিকা কাপড় টিকিট দুই।
দুইজন যাবো একসাথে, তাহলে দুইজনে জানা দরকার না, একটা দল হইবে, আমার জানা লাগবে না। শোন, একটা ইয়াং ছেলে একটা ইয়াং মাইয়ার সামনে গেলে নানান রকমের সমস্যা হয়, তার বোঝন্য কোনো জিনিস হইলে সে বোঝে না, সে মাইগ্যতি থাকলে ফেলফেলে ভাটা মাছের মতো যাই খায়, সে কোনো কথা কানে শোনে না, খোদা কান্দে ঢুকে আর এক কান্দে বাইরে চলে যায়। কিন্তু মোর মতো একটা বুড়া মানুষে যদি একটা জিনিস বসতে চায় শুনতে চায় তাহলে সে মনোযোগ দিয়ে শুনে, আর বুড়া মাসে তোর কাম নাই হোনা তারা এরা কিন্তু দেখবে বুড়া বয়সে। বলতে আছে তুমি মন দিয়ে শোনো, মুই বেনিয়ালে এল্লা যাবো, মুই এল্লা যাইয়া এল্লা এল্লা সব করে শুনিয়া তোমাদের শুনামু, তোমার যাওয়া লাগবে না বা ঠিক আছে। কাকু কিছু বলবেন? কিছু বলার শুনে চাইছি, আসলে দেখি ওই কাল গত তোমার লগত দেখা হয়েছে, তখন তো আসলে বলতে পারি নাই যে তোমার বইরে কি কাম হারে, পরে মোর বলাই কইছে তোমার বই নে বলে কিয়ান হোস্টেস বিমান বালা হে বলে বিমানে কাম হারে, তো ওই মোরা তো ব্যাংকক যাবো না, হ্যাঁ দুই রাত তিন দিন একটা কাপড় টিকিট পাইছি হনতেন মনে হয়, সেই কাপড় টিকিট যাবো তো তাই জন্য ভাবলাম যে একটু নয় তোমার বুঝলে একটু কথাবার্তা বললে ভালাই, কারণ সে তো বিমান বালা বিমানে কাম হারে, আপনি বিমানে কাম হারো না তুমি? আমি বিমানে কাম করি না, আমি এয়ার হোস্টেস। ওই তো এয়ার হোস্টেস আর বিমানে কাম করা তো সেম সেম একই জিনিস, মোট পোলায় মনে বুঝেই বলছে তোমরা কি কাম হারো, পেলেনের যেসব লোকেরা ওঠে হ্যাঁ গো ঘুমপারে যাওয়ার ব্যবস্থা হারে, হ্যাঁ বলে হ্যাঁ গো মনে করো যে ওই যে কী খাইবে না খাইবে হে টান্ডে টান্ডে বলে ঠান্ডা ঠান্ডা খাওয়াই যায়, এবার যদি লোল পরে মুখ দেয় হিয়ে বলে মুছতে দেয়, হেয়ার পরে যদি মনে করো পেলেন এই বাথরুমে যাওয়ার আগে হ্যাঁ বলে বাথরুম মন আগে দিয়ে যায় নানান ধরনের কাম হয়। মোট কথা হলো মোট বলা বুঝছি ওই বুয়ারা তো মনে করো কলে বইয়া ঘরে বইয়ে কাম হরে, আর হেরা পেলেনে আকাশে চলে সেটা বুয়া গিয়ে হরে বলতে পারে এক করতে পেলেনে বুয়া। Stop this nonsense! How dare you? আগে জানেন তারপর কথা বলেন, ফালতু কথা আমার সামনে একদম বলবেন না ফালতু। ও কি ভাবি বলতাম না কিছু মাগুর বাসার মধ্যে গাউ দিয়ে উঠলে হারবে কি তাই হারবে কি এটা কি ধরনের কথা ভাবি কন্দি কি দাদার কথা বলে আমনে বুড়া মানে ওই আইছো ফালতু কথা কন কেম নাই আমনে জানেন ও পেলেনে কত বড় চাকরি করে আর ওর বেতন কত ডি টাকা বুড়া মানে হইছে তারপর কি সমস্ত কথাবার্তা কয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে সরি আমি রিয়েলি ভেরি ভেরি সরি ভুল হয়ে গেছে আমার বুয়া বলা তাকে ঠিক হয় না তো অফিসার সাহেব আপনি আমাকে একটু ওই ব্যাংককে জানিয়া ওই প্লেনে চলিয়ে কেমনি কি করবো না করবো আমরা তো আসলে ইন দিস ভিলেজ ফার্স্ট টাইম আমরা প্লেনে হয়ে যাইতে এসে আর তো যাই নাই অত কিছু জানি না তাই আপনি যদি প্লেনে যেহেতু আছেন তা আমি ব্যস্ত তা আমাকে একটু হিকাই টিকাইয়া দেবেন। ইম্পসিবল, আপনার মতো কাউকে আমি কিছুই শেখাবো না। হাই 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 আমরা জানাই যে জান ওকে এয়ার হোস্টেস আপনার কিছু শিখাইবে না জানাম না ইন্ডিয়া
তোমার বইনের খাদ্য পেলেনের কোন কাম কাজ শেখলাম না স্বামীর সাথে। দরকার হইলে মোর পুতের এয়ার হোস্টেস দরকার হয় পারলে মোরা কিনে আনমু কাকু আপনার মোক বাড়িতে যান, আগে পেলেনে সরেন ঘোরেন হেরবার দেখবো আনে মোর বই না রেস্ট নেবে। ওরে খোদা ওরে আল্লাহ কি দরদ রে, হ্যারমানি একটা আপনারও ইচ্ছা আছে মানে পোলার বউ হিসাবে তারা মান্য না নিলে গিয়া একটা যুক্তি করে লই আছেন না হ্যালো স্টেপ সব বুঝি মোরা কত মোরা অবুঝ না বলতেন সব বুঝি। পানিতে পা পিছলে মজা লাগবে তুই মন খারাপ করি না দেখি, এই কত মানে তুই কত কথা কইবে হেবে দেখি এই কথা ঠিক হয়। আর এই যে বুড়িয়ে বেটা এর বান্দরটাই বেরোয় মগো গ্রামের মধ্যে আলা ভালাকে কেউ দেখতে পারে না বুঝছো, হেবে না তুমি কিছু মনে হরিও না। যাই হোক তুমি এই যে পহিরের পানিতে পাউডা ভিজাও দেখ পানি মাথাটা ঠান্ডা হয়ে যাইবে। আমি ইম্পসিবল, এই গ্রামের কোনো কিছুতে আমি কিছুই ডুবাবো না। না বলতে ছিলাম যে তুমি পাও না বুঝলে আমি পানি এনে তোমাকে পাও ধোয়াই দেবো। প্লিজ ভাই স্টপ ইট। আচ্ছা আচ্ছা ঠিক আছে পাও ভিজান লাগবে না। আচ্ছা পায় কাকু যে কথাগুলো বললে গেলে সেই কথাগুলোর কিউ ধরিয়ে আমি বলতে চাইতে আসলাম কি যে ধরো যে আমি এতগুলি বছর পার হয়ে গেছে এখন পর্যন্ত বিয়ে শাদী করি নাই, কেন করি নাই কিরফিনে করি নাই সে কথা কিন্তু কেউ কি আমি বলি নাই আজ পর্যন্ত। সত্যি বড় কথা তোমাকে কিন্তু আমি গেদা খালি কোলে লাইছি আমার চোখের সামনে তুমি বড় হয়েছো ভেবে না যাই এতগুলি বছর ধরে যে আমি বিয়ে করি নাই সেই কারণটা কইলাম তুমি। ভাইয়া আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না, কি বলতে চাইছো? না না বোঝার তো কিছু নাই, এই যে দেখো মানুষের কত কিসিমের ওই যে মেয়ে বিয়ে করে না পছন্দ করে না, ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস অফিসার তারপর আর্মির মহিলা অফিসার এই করে না পাইলট। আমার ইচ্ছা বিমানবালা বিয়ে করো না। কি ব্যাপার এখানে কি তোমাদের আসুক তোমাদের এখানে আসতে হইলো কোনো কি কারণটা কি? না আসলে ওই কি আপনার বাড়িতে একজন বিমানবালা আইছে সেই কথা হইল না, মোদের খুব ইচ্ছে ছিল যে মোরা তাকে দেখবো তাই ছুটতে চলে আসছি। দেখ সুন্দর দুইটা মেয়ে এয়ার হোস্টেস হতে চায়, আমার উচিত তাদেরকে এনকারেজ করা, রাইট? একদম চুপ। সো গার্লস
আমাকে বলো যে হোয়াট মেক্স ইউ থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ দ্যাট এবিলিটি টু বি অ্যান এয়ার হোস্টেস? ইংরেজিতে অনেক কথাবার্তা বলছে, বিশিষ্ট একটা বিমানবালা এয়ার হোস্টেস না কি জানি খুব ভাব মারাই কথা বলছে আমার সাথে। নিষেধ করছিলাম একলা যাইন না, আমি থাকলে সেখানে তাকে ফটফট করে ইংলিশে সেই উত্তরগুলো দিয়ে দিতে পারতাম। আপনি ইংরেজি জানেন না, ধরাতেই অপমান হয়ে চলে আসছেন, আপনার দোষ আপনি ধরা খাচ্ছেন। মুই কি মনে হয় কথা ছেড়ে দিয়েছি? একটু কথা দিয়েছি মুই একটা স্টেট বলে দিয়েছি, এ মাইয়া এত ফটফট করো কিছু নিয়ে অত মাগুর মাসের না কাউরিয়া কাউরিয়া কথা বলল না, এ কথা তুই বললেছি এবং এও বললেছি মোর পুতুরে দরকার হইলে মুই একটু বিমানবালা বিয়ে হারাম, এই কথা বললেছি। বাইরে তো যাবো না, বিমানবালা গ্রামে এবং সেইটাই ঘরে বিবাহ করলে আমি তাকেই করবো। ওরে স্যার, এত সাহস দেখতে তুমি বাসি না, তোর সাহস আর তোর বাপের সাহস দেখে আমি একটু অবাক হইছি। এক স্যার স্টাফ কইতে ফেলেন তোকমাডা, মোকে নিয়ে বলেন কোনো সমস্যা নাই, আমি সহ্য করে যাব, সামরাই কুলাইবে, কিন্তু আমার আব্বুকে নিয়ে একটা বাজে কথা কিন্তু আমি সহ্য করব না। কোথায় সেই বিমানবালা? তাকে বলান আমি তাকে বিবাহ করব, করব আমি বিবাহ, বলান তাকে। এ স্যারা, এত হস্তা না বিমানবালা বিয়ে হরা, বিমানবালা বিয়ে হরতে গেলে এই কপাল লাগে আর স্থোমাটাও লাগে। আমার কপালে ঠাডা পড়ছে, আমার খুমা কি খারাপ দেখতে? কি কি এটা, কি জিনিসটা, কি লাগে না চোখে লাগে না? এই যে কি পরছি, কি ঘড়ি, কি ব্যাসলেট, কি প্যান্ট পরছি, হেরপির তো আবার কাপেল টিকেট, বাপুতে যাইতেছি ব্যাংকক, কি মনে হয় কি আমাদেরকে ফইননি আমরা? আচ্ছা যাই হোক, প্রস্তাব চেঞ্জ কি? আপনি আমার আব্বুর বিয়ে করে ফেলান। কথা বলেন না কেন
ওরে বুঝে ফেলাইছি, ওয়াও জুস বুঝে ফেলাইছি। আপনি নিরবতা পুরোপুরি বিয়েতে রাজি হওয়ার লক্ষণ, সমস্যা নাই। এখন থেকে আপনি আমার নতুন মা। আসসালামু আলাইকুম। আপনি সিঙ্গেল, আপনি আমার আব্বাকে দেখবেন। আমার আব্বা সিঙ্গেল, সে আপনাকে দেখবে। আরে পনির ভাই বিবাহ হইলে সে বনিয়ে থাকবে, আপনার দেখার কে আছে? আমি বিবাহ করলে, বিমানবালায় বিবাহ করলে সে আবার নিয়ে আবার দিনের দিন দুনিয়া ঘুরবে। আমাদের দেখবে কে আপনাকে? আপনি দেখবেন আমার আব্বুকে, আমার আব্বু দেখবে আপনাকে। আমি কাপড়টিকে দিয়ে দিছি আপনাদেরকে, আপনারা ঘুরিয়ে আসবেন। আর আমার যে চিন্তা সেটা আমার বিমানবালা করবে, সে আমাকে কোথায় নিয়ে যাবে সেটা তার ব্যাপার। আমি আসি, বাকিটা আমি অ্যারেঞ্জ করতেছি। আপনি কিন্তু আমাকে কথা দিয়েছেন, এই যে নিরুবতা সেটা আমাকে কথা দিয়েছে। আর পনির ভাইকে কথা বললে দিয়েন, যেহেতু আমি রিস্তার, সে আমার ভাই হয়েছে, আপন ভাই হবে কি? ঠিক আছে না? তাহলে ফাইন, যাই কইলাম। হ্যাঁ আম্মু, আপনি আসি। তার ছেলে দেখে তার চাইতে বেশি খাইছা। কোথায় গুপি, আপনার ছেলের বিয়ের বয়স হয়ে গেছে, আপনাকে রেসপেক্ট করবে, তার মানে আপনাকে সে বিয়ে প্রপোজাল দিয়ে যায়। নাম্বার আমি কথা শুনে দেখি তো পরে নেই, পরে এরপর সমস্যা কি? এই মাথাটা বিয়ে করে শুনে যান, তাহলে আমার কথা ফিরে যাবে। আপনি তাদের কিছু বলেছেন না? আপনি ইয়েস অর নো, মানে হ্যাঁ অথবা না কিছু বলেছেন? না না, আমি কিছু কইনি, আমি চুপ করে আলহাম। ও মাই গড, আপনি তো ব্লান্ডার করে ফেলেছেন ফুপি। আপনি কি জানেন যে সাইলেন্স কি? সাইলেন্স মিন্স সামটাইমস ইয়েস, মানে ওই যে বাংলায় বলে না মৌনতা সম্মতির লক্ষণ, সে হয়তো ভেবেছে ইয়েস ইউ সেড ইয়েস। তারা তো সবাই অশিক্ষিত, তারা ভেবেছে আপনি হ্যাঁ বলেছেন। ওরে শয়তানটা, এই কথা লাগো কথা মেলে না, এটা খাতে খাত মধ্যের বাপ না, আমি কোন কাম ডাউন হইবে না, খালি উপর দিকে উঠবে, উপর দিকে জামুয়া গো বাড়ি যাইয়া দুই হালা পালার নরুনি টাইনে হিজিয়া লাগু, দেখি আমাকে বিড়াই ফেলা। জি একটা ঘটনা ঘটছে, সেটা হলো যে আমরা দুজনে একটা কাপল টিকিট পাইছি, ওরা ব্যাংককে যাব। এখন মোর পোলা একটা বিমানবালা বিয়ে হবে, মুই কইছি যদি ওই মাইলুকে পায়াল বিয়ে হতে পারে সমস্যা কোথায়? মোর পোলাই একটা প্রস্তাব দিয়েছে, তোর মাল্লাকে যদি মোর বিয়ে হয় তাহলে অল্লাকে পায়েলের বিয়ে হইলে তোরা দুজনে ভাই হয়ে গেলি, সমস্যা কোথায়? এর মধ্যে তো কোনো সমস্যা করতে হই না। আর সবচেয়ে বড় কথা হইলে তোর মায়ের তো বুড়ি হয়ে গেছে, তুই দুদিন পরে বিয়ে হইলে তো উড়ুড়ি হয়ে যাবি, বৌলু এদিক ওদিক ঘুরবি, তোর তোর মায়ের দেখবে কেনা? মুই যে একটু রাজি হইতে চাই কিংবা পারি, এটা তো সাধারণের ভাগ্য। এ কাকু, এ কথা কল বাকাল বেশি লেসকার দিয়ে আলাইতেছেন কল বান্দে না? ওই যে একটা কাপল টিকিট পাইয়া আমরা বাপ পয় দেই পুরা গেরা মেরে দেই মাথায় তুলি আলাইছেন, কাপল টিকিট করাম ছুড়েই ফেলাম কাকু, আপনি আমাকে চেনে? আবু আবু আবু, এত রাগ হয়ে কথা বলতে হয় না আবু, আমি তো তোমার ভিতরে কোনো সমস্যা দেখি। এ খবরদার, আপনি আমাকে আব্বু বলবেন না, কিসের আব্বু? আরে আব্বু তুমি
আব্বুই হবা আমার বাইরে বিয়ে হলে এক মুজি রাজি হয়েছে তোমার সাত কপালে ভাইটা আব্বু তুমি রাগ হইও না আর সবচেয়ে বড় কথা তুই তুই তো এই কথা বলে হয় মা এ কাকু কাকু কথা কলাম বেশি বললে হলাইতেছে একটা 10 ইঞ্চি ইডেন দে কলাম কাকু কপালের সারা কলাম ভাগ্য হলাম আপনার কাকু তো খুঁজো কা কি উগাও কেন না না কেন বন্ধু ওই যে কালকে বলছিলাম না হ্যাঁ এই সেই বিমানবালা দেখছো কি এক রাখ কই রইছে একটু ফটি হাসাই তো গরমে এত সুন্দর মাইয়া ইয়া আইছে মা তুমি ডিজি বিমানবালা না না গড্ডলি যাইয়া অগ দুই বাপটা ওই যে ফবলু আর ভাগন বিশ্বাস আরে হ্যাঁ একটা লটারিতে টিকিট পাইছে হ্যাঁ বেশ ভালো কথা তা যাবি হেই ইয়ারফান্ডে একেবারে এমন বাপ লইছে জানি ওরাই এ দেশে ফেলে নে ওঠে আর কেউ ওঠে না তা না একটু বুঝতে তো হইবে না রে বুঝাই দাও লাগবে না কাকু বুঝাই দাও লাগবে না মুই বুঝাই দিয়ে আসছি কাইল গো ভাই দুই বাপ পরে বুঝাই দিয়ে আসছি যে বিদেশ যাওয়া অর্ধেক ছুটাই দিয়ে আসছি মস্ত কাকু ওই যে পায়ের রক্ত গুলো মাথায় উঠতে গেছে অনেক কষ্টে সংযমে কত হজম করিয়া রয়েছি বুঝতে হালার ফালায় পেস্তাম নিয়ে আসছে কি ওই বুড়িরে খাটাস্টার লাগে বলে পাকন বিশ্বাস তার লাগে বলে মার বলে বিয়ে দেবে বলছে আরে উমেন্য হালার ফালায় মরে বোন দেখেন যে এয়ার হোস্টেস উমেন্য রায় বলে খরেক রায় বলে মোর বইনাকে বলে বিয়ে করবে এই সহ্য করা যায় আমাদের বলেন না এই কাজ হন্তু কথা হন্তু কি প্রস্তাব পেতেছে চিন্তা করি দেখছো এর প্রতিবাদ করা উচিত এই দেশটা কি অত দুইজন আর নাকি না আমরাও এলাকায় থাই এই এ দেশে আইন বিচার সালিশি ব্যবস্থা নাই নাকি তোমরা কোথায় মেলা হচ্ছ আমরা তো মেলা করছি কিছু বলতে পারতে আছেন না দাঁড়াও মেলা যেখানেই হরো হরো সমস্যা নাই কালকে রাত্রে যে পরিমাণ বেদবি হচ্ছ হ্যাঁ মাফ করে দিছি বিকজ অফ একটা সম্পর্ক হইতে আছে শোনো দোস্তরা তোমরা নিশ্চয় এতক্ষণে হচ্ছ কি হনো আমি জানি না তোমরা থাকতে কিন্তু ভালো হয়েছে খুব ভালো হয়েছে বিকজ অফ একটা প্রস্তাব দিছি কথা হয়েছে যদি মিলেমিশে থাকতে পারি বুড়া বয়সে সমস্যা কোথায় একটা নিহার ব্যবস্থা তোমরা করো আর সাক্ষী হিসেবে তোমরা দুজন থাকবো এই কথাটাই কইছি আর অল্লাগে এই বিমানবালা মায়ুকার বিয়ের বন্দোবস্ত করে দেবো আর দুই ভাই ও ভাবি রাখবে এই পাকু তোর কি সোহে মনে হলো লজ্জা সরম নাই আই তুই কি একটা প্রস্তাব টানতেছ না খারাপ দিয়েছে কি খারাপ আমার আব্বু প্রস্তাব দিয়েছে কি আমি দিছি আমার আব্বু দেয় নাই আরে বাবা আমাকে যে আমার যে কাপল টিকিট আব্বা আমার গিফট করে দিলাম তারা হানিমুন করলো বাইরে আরে যে বিমানবালা তুমি আমাকে নিয়ে যেখানে যাবো আমি সেখানে যাবো আমার কোনো সমস্যা নেই না তোমরা তো মিলেমিশা এটা দোস্তরা মিছিল মিছিল করে দিতে পারো না কও বন্দোবস্ত তরে করে দিতে আসি হালার ফালা এই এ বুড়ি হালার ফালা তোর কত বড় সাহস আজ তুই মোর মাকে বিয়ে করতে যা হালা ফালা পরে তাল কুয়ে কি করে হালা মাইকে ফলাইছে
কিছু হরে মুরা কি জরি নাই মুরা কি জরি নাই সব আছে গুন্ডা নাই এই গুন্ডা নাই বাবা করে নাচি ফাটাইতেছে নাহার মানটা ধুলাইতেছে বিশ্বকার পুলিশ নাই মুরা কি জরি নাই কে না কার নাক ফাটাইছে থানায় গেলে বসে চাইবি আনে আগে থানায় চলো তো না না থানায় যাবো কেমনে আমরা তো দুই দিন পরে ফ্লাইটকে আমরা ফেলে দিই বাবু না আপনাদের না আরে থ তোমার ফ্লাইট ওসে ফেলে ঠিক পারাই জানে আগে পুলিশ স্টেশনে চালো হেবার বোঝা যাই ফ্যানি